নমস্কার বন্ধুরা, গল্প সম্ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য পড়ছি ড্রাকুলা সিরিজের অষ্টম পর্ব, ডাক্তার জন সাওয়ার্ডের ডায়েরি থেকে। 20 আগস্ট, দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে র্যানফিল্ডের কেসটা। সেদিনের সেই ঘটনার পর থেকে প্রায় সপ্তাহখানেক পরে যখন তখন সাংঘাতিক ক্ষিপ্ত হয়ে ওঠে, অসহ্য চেঁচামেচি জুড়ে দিত সে। কিন্তু তারপর গত পূর্ণিমার রাত থেকে হঠাৎ করে একেবারে চুপ হয়ে গেছে সে। শুধু মাঝে মাঝে আপন মনে বিড়বিড় করে, আর চেঁচাবো না আমি প্রভু, এখন থেকে তোমার নির্দেশের অপেক্ষাই করব। তাতে যদি আমাকে আজীবন অপেক্ষা করতে হয় তাও সই। র্যানফিল্ডের এই হঠাৎ শান্ত হয়ে যাওয়ার খবর শুনে সেদিন তাকে দেখতে গেলাম, আচ্ছন্ন ভাবটা ওর চেহারা থেকে সম্পূর্ণ মুছে গেছে। তার পরিবর্তে সেখানে ফুটে উঠেছে প্রসন্ন উজ্জ্বলতা। ওর এই অবস্থা দেখে খুশি হলাম, ভাবলাম বোধহয় সেরে যাচ্ছে ওর পাগলামি। নার্সকে ডেকে ওর পায়ের শেকল খুলে দিতে বললাম। আমার কথা শুনে রীতিমতো আশ্চর্য হলো নার্স, কিন্তু বিনা প্রতিবাদে আদেশ পালন করল। শেকল খোলা হলে শান্ত ধীর পায়ে আমার কাছে এগিয়ে এলো র্যানফিল্ড। নার্সের বিস্মিত মুখের দিকে ইঙ্গিত করে মৃদু হেসে বলল, ও ভেবেছ বাঁধন খুলে দিলেই পালাবো আমি, বেটা বুদ্ধ কোথাকার। র্যানফিল্ডের মতো বদ্ধ পাগল চেহারা দেখে লোকের মনের কথা বলে দিতে পারে ভেবে অবাক লাগলো। প্রসঙ্গ বদলাতে চেষ্টা করে বললাম, র্যানফিল্ড, বেড়াল চেয়েছিলে না তুমি? ভেবে দেখলাম আসলেই একটা বেড়াল তোমাকে দেওয়া দরকার, তা ওটা কি আজই চাও নাকি? আগের মতো মৃদু হেসে জবাব দিল র্যানফিল্ড, না ডাক্তার, বেড়ালে আর প্রয়োজন নেই আমার, এখন অনেক ঊর্ধ্বে উঠে গেছি আমি। ওসব সামান্য ব্যাপার নিয়ে ভাবার চেয়ে ধৈর্য ধরে শুধু অপেক্ষা করব এখন আমি। কিসের অপেক্ষা করবে র্যানফিল্ড? ভাবলাম এটা ওর এক ধরনের পাগলামি, আর কথা না বলে নিজের কামরায় ফিরে এলাম। দিন দুয়েক আর কোনো খবর নেই। তারপর দিন সকালে ছুটতে ছুটতে এলো নার্স, আবার পাগলামি শুরু করেছে র্যানফিল্ড, এবার আগের চেয়েও খেপে গেছে। জ্ঞান না হারানো পর্যন্ত একটানা চেঁচিয়ে লাফিয়ে হাসপাতালের কামরায় তুফান তুলে রেখে সে। পরপর 3 দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ওর এই আকস্মিক মানসিক পরিবর্তনের কোনো কারণ খুঁজেই পেলাম না। ক্ষণে ক্ষণে এই রূপ বদলানোর পেছনে কি কোনো ভয়ঙ্কর অশুভ অদৃশ্য শক্তির হাত আছে? ভেবে চিন্তে একটা বুদ্ধি বের করলাম, র্যানফিল্ডের সাথে একটা অভিনয় করতে হবে, ওকে পালানোর সুযোগ করে দিতে হবে। তারপর আড়ালে থেকে লক্ষ্য রাখতে হবে ও কোথায় যায় কি করে। 23 আগস্ট, কিন্তু আমাকে অবাক করে দিয়ে পালানোর সব রকম সুযোগ পেয়ে পালাল না র্যানফিল্ড, অথচ হাসপাতালের কক্ষ থেকে তার উপদ্রব বেড়েই চলল। খোলা দরজা দিয়ে হঠাৎ করে ধা করে বেরিয়ে এসে ডিউটিরত নার্সকে আক্রমণ করে বসেছে। ওর এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার ওকে জানালা বদ্ধ করে কয়েদ করে রাখার আদেশ দিলাম, এবং তারপরে আরেক অবাক কাণ্ড করে বসলো সে। অপ্রত্যাশিত ঘটনাও কখনো ঘটে। ডিসরেলির এই উক্তিটি সত্যি প্রমাণিত করে আবার পালালো র্যানফিল্ড। এতদিন তাকে পালাবার সমস্ত সুযোগ দেওয়া সত্ত্বেও পালালো না, অথচ এখন জোর করে পালালো। এটাও কি এক ধরনের পাগলামি, নাকি আমরা যে ওকে ইচ্ছে করে পালাবার সুযোগ দিয়ে অনুসরণ করার তালে আছি, এটা আগে থেকে কোনো রহস্যময় উপায় জেনে যায় সে? নার্সের কাছে পরে শুনলাম ঘরের কোণে চুপচাপ তৈরি হয়ে বসেছিল র্যানফিল্ড। নার্স ঘরে ঢুকতেই তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে খোলা দরজা দিয়ে এক ছুটে বাইরে বেরিয়ে যায় পাগলটা। র্যানফিল্ড পালিয়ে যাবার সঙ্গে সঙ্গে সে আমাকে খবর দিল নাইট গার্ড। এক মুহূর্ত দেরি না করে কয়েকজন লোক নিয়ে র্যানফিল্ডকে খুঁজতে বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে কারফাক্সের সেই পুরনো বাড়িতে গিয়ে পাওয়া গেল ওকে। আগেরবারের মতোই গির্জার বিশাল কাঠের দরজায় মুখ চেপে দাঁড়িয়ে আছে র্যানফিল্ড। আমাদের দেখেই প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ল সে। দাঁত খেঁচিয়ে আমাকে আক্রমণ করতে ছুটে আসতেই ওকে ধরে ফেলল আমার লোকেরা। আবার ওর হাতে পায়ে লোহার শেকল পরিয়ে হাসপাতালে রওনা দিলাম। লাফিয়ে চেঁচিয়ে আমাদের কান ঝালাপালা করতে লাগলো র্যানফিল্ড। চলতে চলতে হঠাৎ যেন কার অঙ্গুলি হেলনে আচমকা থমকে দাঁড়ালো র্যানফিল্ড। চেঁচানো বন্ধ হয়ে গেল ওর। অবাক হয়ে ওর দিকে তাকাতেই
দেখলাম মাথা তুলে স্থির দৃষ্টিতে আকাশের একদিকে চেয়ে আছে র্যানফিল্ড। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম উজ্জ্বল জ্যোৎস্নায় বিশাল একটা বাদুড় পশ্চিম আকাশের দিকে উড়ে চলেছে। রাতের বেলা বাদুড়ের আকাশে উড়বে এতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু এই বাদুড়টার কাজ কারবার অন্যান্য সাধারণ বাদুড়ের চাইতে সম্পূর্ণ আলাদা। ডানা চটপট করে মৃদু শব্দ তুলে এঁকে বেঁকে উড়ে যাচ্ছে না ওটা। অনেক উঁচুতে ছিল, যেভাবে বাতাসে ডানা মেলে বেঁচে থাকে তেমনি করে নিঃশব্দে উড়ে চলছে বাদুড়টা, আর প্রায় অস্পষ্ট একটা হালকা ধোঁয়ার রেখা রেখে যাচ্ছে পেছনে। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কারো কাছে শুনিনি পর্যন্ত। আস্তে আস্তে পশ্চিম দিগন্তে মিলিয়ে গেল বাদুড়টা, যতক্ষণ দেখা গেল ওটা স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো র্যানফিল্ড। আশ্চর্য, তারপর কিন্তু আমাদের সাথে যেতে বিন্দুমাত্র আপত্তি করল না র্যানফিল্ড। কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে ওর ওপর, ধারণাটা আরো বদ্ধমূল হলো আমার মনে। চিন্তিতভাবে ফিরে এলাম হাসপাতালে। 8 31শে আগস্ট, আর তার হোমওয়ার্ডের একটা চিঠি পেল ডাক্তার সেওয়ার্ট। প্রিয়জন, একটা বিশেষ উপকারের আশায় তোর হাসপাতালে এসেছিলাম, কিন্তু বহুক্ষণ অপেক্ষা করেও তোকে না পেয়ে এই চিঠি লিখে রেখে যাচ্ছি। দিন কয়েক ধরে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছে লুসি, দিনকে দিন কেমন যেন দুর্বল আর রোগা হয়ে যাচ্ছে সে। লুসিকে এর কারণ জিজ্ঞেস করে কোনো সদুত্তর পায়নি, ওর মাও বলতে পারছেন না কিছু, অথচ কিছুতেই ডাক্তার দেখাতে রাজি হচ্ছে না ও। অনেক সাধ্য সাধনা করে শেষ পর্যন্ত রাজি করানো গেছে ওকে, কিন্তু এক শর্তে, তুই ছাড়া আর কোনো ডাক্তারের সাহায্য নেবে না সে। অতএব এবারের মতো লুসিকে বাঁচা, হয়তো লুসির সামনে আসতে সংকোচ বোধ করবি তুই। তোর অবস্থা হলে আমিও তাই করতাম, কিন্তু অন্তত লুসির দিকে চেয়ে একবার আয়। কাল দুপুর নাগাদ তোর আগমন প্রত্যাশা করতে পারে কি? তোর আর্থার। 1 সেপ্টেম্বর আর্থারের কাছ থেকে আর একটা ছোট্ট সংবাদ পেল সেওয়ার্ট। প্রিয়জন, বাবার অসুখ সাংঘাতিক রকম বেড়ে গেছে, অতএব এক্ষুনি বাড়ি রওনা হচ্ছে, লুসির বার রইল তোর ওপর। আর্থার। যত সময় লুসির বাড়িতে এসে পৌঁছলো ডাক্তার সেওয়ার্ট, ভালো মতো ওকে পরীক্ষা করে দেখার পর সেদিনই আর্থারকে একটা চিঠি লিখে জানালো সে। 1 সেপ্টেম্বর হুইট বে। আর্থার, যত সময় লুসিদের বাড়ি এসে পৌঁছেছি, লুসিকে বারবার পরীক্ষা করে ওর শরীরে কোনো রোগের লক্ষণ আমার চোখে পড়েনি, কিন্তু তবু কেন জানি সন্তুষ্ট হতে পারছি না। গতবার ওকে যেমন দেখে গিয়েছিলাম তেমনটি আর নেই এখন ও। সন্দেহ হচ্ছে ওর রোগটা শরীরে নয়, মনে। বারবার ওকে প্রশ্ন করে কিছু অদ্ভুত কথা জানতে পারলাম। মাঝে মাঝে শ্বাস নিতে নাকি ভীষণ কষ্ট হয় ওর, ক্লান্তিতে বুঝে আসে দুচোখের পাতা, ঘুমের মাঝে প্রায় দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, কিন্তু কি দেখছে ঘুম ভাঙার পর তা আর মনে করতে পারে না। ছেলেবেলায় নাকি কখনো কখনো নিশ্চিতে পেত ওকে, মাঝখানে বহুদিন ওটা আর হতো না, বলতে গেলে সেরে গিয়েছিল, কিন্তু তিন দিন ধরে আবার ফিরে এসেছে পুরনো অভ্যাসটা। সব দিক ভেবে স্থির করেছি ওকে সুস্থ করে তোলা আমার একা সাধ্যে কুলাবে না, কাজে আমার ওস্তাদ প্রফেসর ব্যান হ্যালসিংকে খবর পাঠাচ্ছি। জানিসই তো, নানা রকম জটিল ব্যাধি বিশেষ করে মানসিক রোগ সারাতে আজকের পৃথিবীতে ওর জুড়ি মেলা ভার। অত্যন্ত ব্যস্ত মানুষ প্রফেসর, তার সময়ের অনেক দাম, কিন্তু আমাকে অত্যন্ত স্নেহ করেন উনি। আমি বললে তিনি না এসে পারবেন না, এ বিশ্বাস আমার আছে। কিচ্ছু ভাবিস না তুই, এসে যখন একবার পড়েছি জাস্টার ত্রুটি রাখবো না। তোর জন। ডাক্তার সাওয়ারের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার জবাব পাঠালেন প্রফেসর আব্রাহাম ব্যান হ্যালসিং। 2 সেপ্টেম্বর আমস্টারডাম। ডিয়ার জন, কয়েক মিনিট আগে তোমার চিঠি পেলাম, চিন্তা করো না, এখনই হুইটবির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি আমি। ক্রিসেন্টের গ্রেট স্টার্ন হোটেলে আমার জন্য একটা ঘর ঠিক করে রাখো। আশীর্বাদান্তে ব্যান হ্যালসিং। 3 সেপ্টেম্বর আর্থারকে আর একটা চিঠি লিখল সেওয়ার্ট। আর্থার, বলেছিলাম না আমি বললে অবশ্যই আসবেন প্রফেসর ব্যান হ্যালসিং, আজ এখানে এসে পৌঁছেছেন তিনি, লুসিকে পরীক্ষাও করেছেন,
লুসিকে দেখেই তার মুখ কেমন যেন থমথমে গম্ভীর হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কোনো সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন তিনি। ওকে জিজ্ঞেস করলে শুধু বলেছেন লুসিকে আরও ভালো করে পরীক্ষা না করে কিছু বলতে পারবেন না উনি। তবে আশার কথা, প্রফেসর এখানে আসার সঙ্গে সঙ্গে একটু সুস্থ মনে হচ্ছে লুসিকে। ডাক্তারের সংস্পর্শে এলেই রোগী রোগ অর্ধেক সেরে যায়, লুসির ব্যবহার বোধহয় তাই প্রমাণ করছে। অযথা দুশ্চিন্তা করবি না, তোর আব্বা এখন কেমন আছেন জানাবি। তোর জন। প্রথমবারের মতো লুসিকে দেখা শেষ করে কিছু জরুরি কাজ সারতে আমস্টারডামে ফিরে গেছেন প্রফেসর হ্যালসিং। সেভার্টকে বলে গেছেন লুসির অবস্থা সম্পর্কে রোজ যেন টেলিভার করে তাকে জানানো হয়। কর্তব্যের কাজে বিন্দুমাত্র গাফিলতি না করে যথারীতি প্রফেসরকে তার বার্তা পাঠিয়েছে সেভার্ট। পাঠানো তার বার্তাগুলো 4 সেপ্টেম্বর, আজ রোগীর অবস্থা অনেকটা ভালো। 5 সেপ্টেম্বর, অবস্থার উন্নতি আরও হয়েছে, ঘুম স্বাভাবিক, ক্রমশ কেটে যাচ্ছে চেহারা বিবর্ণ ভাবটা। 6 সেপ্টেম্বর, হঠাৎ আজ অবস্থার অত্যন্ত অবনতি ঘটছে, এখনই চলে আসুন। এই দিনে আর্থারকেও একটা চিঠি লিখল জন। আর্থার, খবর ভালো না, হঠাৎ করে আজ সকাল থেকে লুসির অবস্থা খারাপের দিকে মন নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রফেসর হ্যালসিনকে আসতে মেসেজ পাঠিয়ে দিয়েছি। তোকে কথাটা না জানালেও পারতাম, কিন্তু আমার মনে হয় অবস্থার চাপ সহ্য করার মতো মানসিক শক্তি তোর আছে। ঠিক করেছি, লুসির ব্যাপারে যাই কিছু করি তোকে না জেনে করবো না। হাজার হোক, ও তোর ভাবি স্ত্রী, ওর ভালো মন্দের দায়িত্ব আমাদের চেয়ে তোর অনেক বেশি। তোর জন। ডাক্তার জন সাওয়ার্ডের ডায়েরি থেকে 7 সেপ্টেম্বর, ঘরে ঢুকে আমাকে জিজ্ঞেস করলেন প্রফেসর ভ্যান হেলসিং। লুসির রোগের কথা বিস্তারিত লিখে জানিয়েছি মিস্টার হোমওয়ার্ডকে। না, আপনার জন্য অপেক্ষা করছি, তবে লুসি অসুস্থ কথাটা জানিয়েছে ওকে। বেশ করেছ, ওকে বিস্তারিত জানানোর সময় আসেনি এখনো। আসলে ব্যাপারটা কি স্যার? ব্যাপার একটা নিশ্চয়ই আছে, তবে আগে শিওর হয়ে নিই আমি, তারপর বলবো। এখনই বললে হয় না? আমরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে প্রফেসরের মুখের দিকে চেয়ে থেমে গেলাম আমি। দেখো, সব কিছু জানানোর একটা নির্দিষ্ট সময় থাকে, তার আগে জানাও যেমন উচিত নয়, পরে জেনেও লাভ নেই। অতএব ধৈর্য ধরে অপেক্ষা করতেই হচ্ছে তোমাকে। বুঝলাম, সময় না এলে সারাক্ষণ চাপাচাপি করে এর বেশি একটা কথা বের করা যাবে না প্রফেসরের মুখ থেকে। অগত্য আর কথা না বাড়িয়ে চুপ করে থাকলাম। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন প্রফেসর, চলো লুসিকে এবার দেখে আসি। সম্মতি জানিয়ে উঠে পড়লাম, কথা বলতে বলতে লুসিদের বাড়ির দিকে এগিয়ে চললাম। আমার মুখে লুসির রোগের উপসর্গগুলোর বিস্তারিত বিবরণ শুনে গম্ভীর হয়ে গেলেন প্রফেসর। এরপর সারা পথটায় আর একটা কথাও বললেন না তিনি, গভীর চিন্তান্বিতভাবে পথ চলতে লাগলেন। লুসির ঘরে পা দিয়ে চমকে উঠলাম ওর চেহারা দেখে। গতকালও তো এমন ছিল না ও, বিবর্ণ পাংশুটে মুখ, শুকনো ম্লান দুটো ঠোঁট, ঠেলে বেরিয়ে এসেছে চিবুকের হাড়। দারুণ দেখে বোঝা যাচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। প্রফেসরের দিকে চেয়ে দেখলাম, পাথরের মতো কঠিন দেখাচ্ছে ওর মুখ, লোমশ ভ্রু দুটো কুচকে লেগে রয়েছে একটার সাথে আরেকটা। নিশ্চয়ই হয়ে দাঁড়িয়েছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি লুসির রোগজীর্ণ শরীরটার দিকে। কয়েক সেকেন্ড তেমনইভাবে দাঁড়িয়ে থেকে আমাকে ইশারায় ঘর থেকে বেরিয়ে আসতে বললেন তিনি। বাইরে ঝুল বারান্দাটায় বেরিয়ে নিচু গম্ভীর গলায় আমাকে বললেন, এক্ষুনি এই মুহূর্তে ওকে রক্ত দিতে হবে জন, এখন থেকে যে কোনো মুহূর্তে রক্তের অভাবে মৃত্যু ঘটতে পারে ওর। এত তাড়াতাড়ি তো বাইরে কোথাও থেকে রক্ত জোগাড় করা যাবে না, আমার রক্তের গ্রুপ ওর সাথে মিলে কিনে একবার দেখে নিন স্যার। এটা এমন একটা কেস জন, যে এসব রুগীকে রক্ত দিতে হলে রক্তের গ্রুপ মেলাবার দরকার পড়ে না, যে কোনো গ্রুপের মানুষের রক্তই হলো। এখন এসো আমার সাথে, যন্ত্রপাতির ব্যাগটা নিচে রেখে এসেছি, চলুন। নিচে নেমেই বুঝলাম এ যেন ড্রয়িং রুমে দরজার কড়া নাড়ছে। এগিয়ে গিয়ে দরজা খুলে দিয়ে চমকে উঠলাম, চেহারায় গভীর উত্তর
উৎকণ্ঠার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে আর্থার। আমাকে দেখেই উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করল, খবর কি জন? লুসি কেমন আছে? বলে আমার পেছনে দাঁড়ালো, প্রফেসরের দিকে চোখ পড়তে বলল, ইনি বোধ হয় প্রফেসর হেলসিং। আমি সম্মতি জানাতেই প্রফেসরের দিকে এগিয়ে গিয়ে ওর একটা হাত চেপে ধরল আর্থার। আহ, বাঁচালেন আমাকে প্রফেসর, আপনি এসে পড়ায় সত্যি নিশ্চিন্ত হচ্ছি আমি। ঠিক সময় এসে পড়েছ দেখছি তুমি, ভালোই হলো, বললেন প্রফেসর। কিন্তু মুখ দেখে আমার মনে হলো আর্থারের উপস্থিতিতে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না প্রফেসর। ঠিক সময়ে এসে পড়েছ দেখছি তুমি, ভালোই হলো, বললেন প্রফেসর। কিন্তু মুখ দেখে আমার মনে হলো আর্থারের উপস্থিতিতে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না প্রফেসর, বোধহয় তার কাজে বাধার আশঙ্কা করছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর্থারের উদ্বেগ লক্ষ্য করে বললেন, এ সময় তোমার সহযোগিতার দরকার আছে লুসির, কি করতে হবে শুধু আদেশ করুন। প্রফেসর, লুসির জন্য শরীরের শেষ রক্ত বিন্দুটুকু পর্যন্ত দিতে রাজি আছি আমি। ভেরি গুড, তবে আপাতত সবটুকু রক্তের দরকার নেই, খানিকটা হলেই চলবে, বলে হাসলেন প্রফেসর। প্রফেসরের কথাটা ঠিক বুঝতে পারল না আর্থার। বুঝতে পেরে বললেন, প্রফেসর, লুসিকে রক্ত দেওয়া প্রয়োজন আর্থার। একটু আগে জনি রক্ত দিতে তৈরি হয়েছিল, কিন্তু তুমি যখন এসেই পড়েছ। আমি রাজি, এক্ষুনি কি দরকার? এক্ষুনি দরকার, চলো আর দেরি না করে প্রয়োজনীয় কাজটুকু সেরে ফেলি। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আর্থারকে সতর্ক করে দিলেন প্রফেসর, সাবধান আর্থার, অচেত হইচই করে লুসির ঘুম ভাঙাবে না, আর যদি নিজে নিজে ও জেগে ওঠে তাহলে উত্তেজিত হয়ে উঠতে পারে এমন কোনো কথা বলবে না লুসির সাথে। নিশ্চিন্তে থাকতে পারেন আপনি প্রফেসর। গুড, তিনজনে এসে দাঁড়ালাম লুসির ঘরের সামনে ঝুল বারান্দায়। প্রফেসরের নির্দেশে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলো আর্থার। আমরা দুজনে ঘরে ঢুকলাম, ঘুম ভেঙে জেগে উঠেছি তখন লুসি। আমাদেরকে ঘরে ঢুকতে দেখেও তার চেহারায় কোনো ভাবান্তর হলো না, নিরুৎসুক দৃষ্টিতে শুধু আমাদের দিকে চেয়ে থাকলো। ব্যাগ হাতে ধীরে সুস্থে এগিয়ে লুসির বিছানার পাশে বসলেন প্রফেসর। ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করে তাতে ওষুধ ভরে ইনজেক্ট করে দিলেন লুসির শরীরে। কয়েক সেকেন্ড পরে অতি ধীরে চোখের পাতা মুদে ফেলল লুসি। ভারী হয়ে এলো ওর শ্বাস প্রশ্বাস, আবার গভীর ঘুমে ডলে পড়ল সে। আর্থারকে ডাকতে বললেন আমাকে প্রফেসর। আর্থার ঘরে ঢুকতেই বললেন, কোটটা খুলে ফেলো আর্থার। তারপর আমার দিকে ফিরে বললেন, জন এসো, ওই টেবিলটা ধরে লুসির বিছানার পাশে নিয়ে আসি। টেবিলটা বিছানার পাশে এনে রাখতেই আর্থারকে তাতে শুয়ে পড়ার নির্দেশ দিলেন প্রফেসর। আর্থার নির্দেশ পালন করতেই নিপুণ হাতে রক্ত বিনিময়ের পালা শেষ করলেন তিনি। আর্থারের হাতে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে দেখলাম একটা সরু লিকলিকে কালো রেশমি ফিতে লুসির গলায় ঝুলিয়ে দিচ্ছেন প্রফেসর। ফিতেটায় লকেটের মতো কি একটা বাঁধা। লকেটটা পরিয়ে দেওয়ার সময় লুসির গলার কাছের কাপড়টা একটু সরিয়ে নিচ্ছিলেন প্রফেসর। তখন পরিষ্কার চোখে পড়ল লুসির গলার কাছের ছোট্ট দুটো ক্ষত। লকেটটা ঝোলানো শেষ হবার পর অনেকক্ষণ চুপ করে বসে রইলেন প্রফেসর, তার সাথে সাথে আমরাও। একটু একটু করে লুসির গালে লালিমা আবার ফিরে এসেছে। আরও কিছুক্ষণ পর লুসির দিক থেকে দৃষ্টি ফিরে আর্থারের দিকে চেয়ে বললেন প্রফেসর, লুসিকে আজ নতুন জীবন দিলে আর্থার, এবার পাশের ঘরে গিয়ে খানিকটা বিশ্রাম নিয়ে নাও। জন, ওকে পৌঁছে দিয়ে এসো। কিন্তু বিশ্রাম নিল না আর্থার, কারণ রাতের গাড়িতে আবার অসুস্থ বাবার কাছে ফিরে যাও। আর্থারকে নিচে পৌঁছে দিয়ে আবার লুসি ঘরে ফিরে এসে দেখলাম তখনও লুসির বিছানার পাশে বসে স্থির দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে আছেন প্রফেসর। আমাকে ঢুকতে দেখেই উঠে দাঁড়িয়ে গম্ভীর গলা জিজ্ঞেস করলেন, লুসির গলার ওই দাগগুলো দেখেছ? দেখেছি, তবে আজই প্রথম। হু, এবং ওই দাগগুলোর জন্য আজ রাতে আমস্টারডামে ফিরে যেতে হচ্ছে আমাকে। কয়েকটা বই আর দরকারি জিনিসপত্র আনতে হবে, আমি না আসা পর্যন্ত সারাক্ষণ এ ঘর থেকে লুসিকে পাহারা দিতে হবে তোমাকে, বিশেষ করে রাতের বেলা। এক আধজন নার্সের দরকার আছে? আছে, তবে সে কাজটা আপাতত তোমাকেই করতে হবে। তোমাকে সতর্ক করে দিচ্ছি,
রাতের বেলা মুহূর্তের জন্য এ ঘর ছেড়ে কোথাও যাবে না বা ঘুমোবে না, চোখ কান খোলা রাখবে, যতটা সম্ভব তাড়াতাড়ি ফিরে আসবো আমি। এসেই আবার নতুন করে চিকিৎসা শুরু করতে হবে লোসের। আবার নতুন কি করবেন? একটু অবাক হয়ে জানতে চাইলাম। পরে বলবো বলেই ব্যাগটা হাতে নিয়ে দ্রুত নিজের দরজার দিকে এগিয়ে গেলেন প্রফেসর। দরজার গোড়ায় পৌঁছে আবার ফিরে দাঁড়িয়ে বললেন, লোসিকে তোমার হাতে রেখে গেলাম জন, মনে রেখো লোসির যদি কিছু ঘটে তাহলে আমার কাছে কৈফিয়ত দিতে হবে তোমাকে, বলেই চলে গেলেন প্রফেসর। 8 সেপ্টেম্বর, সারাটা রাত লোসির পাশে জেগে বসে থাকলাম। দিন রাতের প্রায় সারাক্ষণই ঘুমিয়ে কাটিয়ে দিল লোসি। শুধু সাজের দিকে একবার একটুখানির জন্য ঘুম ভেঙেছিল ওর। সে সময় পরিচারিকাকে ডেকে ওকে রাতের পোশাক পরিয়ে দিতে এবং আমি না ফেরা পর্যন্ত লুসির পাশে থাকতে বলে নিচে নেমে এলাম লুসির মায়ের সাথে দেখা করার জন্যে। ওর সাথে কয়েক মিনিট কথা বলে লুসির অবস্থা জানিয়ে খাবার ঘরে গিয়ে তাড়াহুড়ো করে কিছু খেয়ে নিলাম। লুসির ঘরে ফিরে আসতে আশ্চর্য সুন্দর চোখ দুটো মিলে আমার দিকে চাইল ও। ওষুধের প্রক্রিয়া আবার ঘুমিয়ে পড়তে যাচ্ছে ও। চোখের পাতার সংকোচন দেখে তা আন্দাজ করা যায়। আমাকে দেখে প্রাণপণে চোখের পাতা খুলে রাখার চেষ্টা করলো ও। মাথাটাকে এপাশ ওপাশ নাড়িয়ে ঘুম তাড়াবার চেষ্টা করলো বার দুয়েক। মৃদু শেষে জিজ্ঞেস করলাম, ঘুমোতে ইচ্ছে করছে না লুসি? না, কেন যেন ভয় ভয় করছে। কিসের ভয়? ঠিক বোঝাতে পারবো না তোমাকে জন, রাতের বেলা বিশেষ করে গভীর রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখি আমি। আশ্চর্য, তখন ওগুলো সত্যি বলে মনে হয়। আরে না, ওসব কিছু না, আসলে দুর্বল হয়ে পড়েছে তো, অল্পতেই ভয় পেয়ে যাও। শরীরে একটু বল ফিরে আসলে দেখবে দুঃস্বপ্নটা কিছু থাকবে না। আমার তা মনে হয় না জন। ঠিক আছে ঠিক আছে, এখন ঘুমাও, তোমার পাশে বসেই পাহারা দেব আজ সারা রাত। ভয় পেয়ে ঘুম ভেঙে গেলে দেখবে ঠিক তোমার কাছেই বসে আছি আমি।